আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেএইচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ি ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ি ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 4 বেডরুমের টিনশেড একটি বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে, কম খরচের মধ্যে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্চ থাকবে। পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি, আপনারা চাইলে এখানে বসতে পারবেন এবং বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এই বাড়িটিতে আমরা কোনো বারান্দা ব্যবহার করি নাই। এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে। এই বাড়িটিতে 4টি বেডরুম, অ্যাটাচ টয়লেট, কিচেন রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম এর সমন্বয়ে প্ল্যানটি সাজানো হয়েছে। আপনারা চাইলে এই বাড়িটিকে 3 বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং 2 বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারবেন। 4 বেডরুম দিয়ে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন, তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন, 3D মডেল, ফ্লোর প্ল্যান, রুমের মেজারমেন্ট, এই বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরি ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির 3D মডেল সম্পর্কে আপনাদেরকে আরও ভালোভাবে বিস্তারিত বুঝিয়ে দিব। এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্চ থাকবে। পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি, আপনারা চাইলে এখানে বসতে পারবেন এবং বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে। এই ডোর দিয়ে আপনারা বাড়িটির ভিতরে যাতায়াত করতে পারবেন। এই বাড়িটিতে আমরা কোনো বারান্দা ব্যবহার করি নাই। আপনাদের যদি বারান্দার প্রয়োজন হয় তাহলে আপনারা আলাদাভাবে বারান্দা নির্মাণ করতে পারবেন। আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। এটি হচ্ছে বাড়িটির উপরে ডিজাইন বা টিনশেডের ডিজাইন। ড্রয়িং রুমের উপরে একটি ছাদ থাকবে। এই ছাদে আপনারা পানির ট্যাঙ্ক রাখতে পারবেন এবং চতুর্পাশে পর্যাপ্ত জায়গা আছে, ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারবেন। এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন। এখন আমরা বাড়িটির টিনের সেটটি সরিয়ে ফেলি। টিনের সেটটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইন সম্পর্কে দেখাবো। অলরেডি আমরা বাড়িটির টিনের সেটটি সরিয়ে ফেলেছি, এখন আমরা বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো। এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন একটি লবি রুম। এই রুমটিকে আপনারা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে আমরা সোফা সেট করে দিছি, আপনারা চাইলে এখানে বসতে পারবেন, যারা অতিথি আসবে তারাও বসতে পারবে। এই পাশে আমরা টিভি সেট করে দিছি। ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম। এখানে আমরা 8 জনের একটি ডাইনিং টেবিল সেট করে দিছি, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারবেন। এই পাশে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা সোফা সেট করে দিছি, আপনারা চাইলে এখানে বসতে পারবেন। এই পাশে আমরা বেসিন সেট করে দিছি, যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে। ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমে আমরা বেড সেট করে দিছি, এই পাশে টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা একটি ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। বা পাশেই থাকবে হলো বেডরুম 2। বেডরুম 2-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি, এই পাশে টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন। ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো একটি কমন টয়লেট। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই পাশে থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই কিচেন রুম আমরা গ্যাসের চুলা, কিচেন সিল্ক, ফ্রিজ সেট করে দিছি এবং কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন। এই কর্নারে থাকবে হলো বেডরুম 3। বেডরুম 3-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি।
এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। ডাইনিং রুমের সাথেই মাঝ বরাবর থাকবে হলো একটি স্টোররুম, এই রুমটিকে আপনারা ইবাদত করার জায়গা হিসেবে ব্যবহার করতে পারবেন। এই কর্নারে থাকবে হলো বেডরুম ফোর, বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি, এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে টিভি সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে, টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন। এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 2 ফিট বাই 2 ফিট সাইজের মার্বেল টাইলস। কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস। এই বাড়িটির ভিতরে 3টি টয়লেট থাকবে, 2টি অ্যাটাচ টয়লেট থাকবে আর 1টি কমন টয়লেট থাকবে। তারপরে আমরা দেখব এই বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির 3D মডেল সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান সম্পর্কে আপনাদেরকে দেখাব। বাড়িটির প্রথমেই থাকবে হলো পোর্স, পোস্টটি লম্বাই থাকবে হলো 11 ফিট 8 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 5 ফিট 8 ইঞ্চি। পোর্চের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর। মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন একটি লবি রুম। এই রুমটি লম্বাই থাকবে হলো 12 ফিট 5 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 6 ফিট 6 ইঞ্চি। লবির ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান। বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই রুমটি লম্বাই থাকবে হলো 12 ফিট এবং চড়াই থাকবে হলো 11 ফিট। বা পাশেই থাকবে হলো বেডরুম টু, বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই রুমটি লম্বাই থাকবে হলো 12 ফিট এবং চড়াই থাকবে হলো 11 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে, টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটটি লম্বাই থাকবে হলো 7 ফিট এবং চড়াই থাকবে হলো 5 ফিট। লবির পরেই থাকবে হলো ডাইনিং রুম। এই রুমটি লম্বাই থাকবে হলো 14 ফিট 6 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 11 ফিট 5 ইঞ্চি। ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো একটি কমন টয়লেট। এই টয়লেটটি লম্বাই থাকবে হলো 7 ফিট এবং চড়াই থাকবে হলো 5 ফিট 6 ইঞ্চি। বা পাশেই থাকবে হলো কিচেন রুম, কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই রুমটি লম্বাই থাকবে হলো 7 ফিট এবং চড়াই থাকবে হলো 6 ফিট। এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি, বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই রুমটি লম্বাই থাকবে হলো 11 ফিট এবং চড়াই থাকবে হলো 11 ফিট। ডাইনিং রুমের সাথেই মাঝ বরাবর থাকবে একটি স্টোর রুম। এই রুমটিকে আপনারা ইবাদত করার জায়গা হিসেবে ব্যবহার করতে পারেন। এই রুমটি লম্বাই থাকবে হলো 11 ফিট 5 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 6 ফিট 6 ইঞ্চি। এই কর্নারে থাকবে হলো বেডরুম ফোর, বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই রুমটি লম্বাই থাকবে হলো 11 ফিট এবং চড়াই থাকবে হলো 11 ফিট। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আমরা দেখি এই বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ জায়গার প্রয়োজন হবে। এই বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে 30 ফিট 2 ইঞ্চি এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে 37 ফিট 1 ইঞ্চি। পোর্স পর্যন্ত জায়গার প্রয়োজন হবে 41 ফিট 9 ইঞ্চি। এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 1180 স্কোয়ার ফিট। 1180 স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 2.70 শতাংশ এবং কাঠা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে 1.63 কাঠা। তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গায় ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে 1 থেকে 1.5 ফিট পর্যন্ত কানিস থাকবে, সেজন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ নির্মাণ ব্যয় হবে। ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একইবারে ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের 4 বেডরুম দিয়ে এই টিনশেড বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে 15 থেকে 16 লক্ষ টাকা। স্থানভেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী 50 থেকে 1 লক্ষ টাকা কম বেশি হতে পারে। বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে এই বাড়িটি নির্মাণ খরচ বেড়ে যাবে, আর যদি ম্যাটেরিয়ালসের দাম কমে তাহলে এই বাড়িটি নির্মাণ খরচ কমে আসবে। এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত। এই ছিল আজকে আমাদের 4 বেডরুমের সুন্দর একটি আধুনিক টিনশেড বাড়ির ডিজাইন।
আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।